দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, শুক্রবার। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসব। রেসিপির নাম হচ্ছে পেশোয়ারি পোলাও রেসিপি। এটা খুবই একটা অ্যামেজিং রেসিপি, দেখলে আপনার মুখে জল চলে আসবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলুন আমরা রেসিপিটার ডিটেল দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন শেফ বিভিন্ন কথা পরিচয় করে দিচ্ছে তার রেসিপির সাথে, যে রেসিপিটা কেমন হবে। ওকে, প্রথমে দেখুন, পোলাও চালের উপরে ঘি ঢেলে নিল এবং এটা স্টেজ বাই স্টেজ প্রিপারেশন সে বলবে। সবার শেষে রেসিপিটা দেখতে এরকম হবে। এই যে এটার মধ্যে ডাবলিও দেওয়া আছে। আচ্ছা, প্রথমে ডাবলি নিতে হবে, সাথে কিছু ছোলাও আছে। পেশোয়ারের রেসিপি মূলত হচ্ছে, পোলাও হচ্ছে একটা পাকিস্তানের রেসিপি। পেশোয়ারের লোকজন এটা রান্না করে। যে দেখেন, ডাবলিটা আগে ভিজিয়ে নরম করে নিল। ডাবলিটা যখন একদম নরম হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন ডাবলি সিদ্ধ করছে। ডাবলি সিদ্ধ মতো কিছুটা লবণ দেওয়া যেতে পারে। এই হচ্ছে পোলার চাল। পোলার চালটাকে ভিজিয়ে রেখেছে। এটা বড় বাসমতি রাইস ইউজ করেছে তারা রান্নার জন্য। এটাকে কমপক্ষে 8 ঘন্টা আপনার বাসমতি চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এই যে তারা মাংস নিয়ে এসছে, একদম সিনার মাংস। মাংসটা গুড কোয়ালিটি হতে হবে। এরকম রান্নায় মাংসটা আপনি খাসিও দিতে পারেন, গরুর মাংস দিতে পারেন, যেটাই দেন মাংসটা খুব সফট হতে হবে। এই পোলাতে সেটাই ওই ভদ্রলোক বলছেন। তো এরপরে দেখেন, মাংসটা সিজনিং করতে হবে, রাঁধতে হবে এবং সিজনিং করতে হবে। প্রথমে মাংসটা সে কাটবে, মাংসের বৈশিষ্ট্য বর্ণনা করছে। দেখেন, এটা একটা সিনার মাংস সে নিয়ে এসছে। এখন সে মাংসটা কাটবে, কাটা শুরু করলো। আপনারা বাজার থেকে ভালো মাংস নিয়ে আসতে পারেন, যেটা আপনারা এনে বাসায় পিস করতে পারেন। এই যে একদম মাংসের পিস নিল সে। হালকা চর্বি আছে, বাট পুরোটাই মাংস দেখে বোঝা যাচ্ছে মাংসটা খুব ভালো হবে। এই যে হাড্ডি আলাদা করে ফেললো, হাড্ডিগুলোকে যে মজ্জার জন্য সে পরে দিবে। এ রান্নার মধ্যে হাড্ডিও ব্যবহার করা হবে। এরকম একটা বড় হাঁড়ি নিল। বড় হাঁড়িতে সে প্রথমে চালটাকে সিদ্ধ করবে। এখন রান্নার প্রস্তুতি শুরু হচ্ছে। রান্নার শুরুতে সে বলছে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে। এখন সে মূলত হাড্ডি দিচ্ছে চুলার উপরে, সাথে মাংসটাও দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রথমে টমেটো এবং পেঁয়াজ কাটা সাথে দিচ্ছে। এখানে আদা রসুনও আছে, প্রয়োজন মতো আপনি এসব মশলা দিবেন। এবং দেখেন কি পরিস্থিতি দাঁড়ালে। এখন আপনি এখানে লবণ দিচ্ছেন। এসব রেসিপিতে ওরা চিনিও দেয়। এখন এই রেসিপিটাকে সাথে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে সে এখন ম্যারিনেট করবে। প্রথমে ধীরে ধীরে বর্ণনা করছে যে রান্নাটা কিভাবে হবে। স্টেপ বাই স্টেপ রান্নাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই উপাদানের মধ্যে সে পানি দিল, 1 মগ, 2 মগ, 3 মগ। পানি ঢালা শেষ, বাটির ভিতরের পরিস্থিতি। এখন এটা প্রেশার কুকারে মাংসটা রান্না করবে। প্রেশার কুকারেও রান্না করা যায়, আপনি এটা
নর্মাল চুলা তো রান্না করতে পারেন, মানে মাংসটাকে নরম করে আনতে হবে। এরপর সে ধরলো ডাবলি, আধা কেজি পরিমাণ ডাবলি নিয়ে ডাবলিটাকে সে ধুয়ে সিদ্ধ করবে। ডাবলিটাকে একটা পাত্রে ঢাললেন এবং 1 মগ 2 মগ পানি দিলেন, লবণ দিলেন। এখন ডাবলিটাকে সিদ্ধ করা হবে। আপনি চাইলে আপনার পোলাওয়ের ভিতর ডাবলি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমাদের বাংলাদেশে নর্মালি সিলেটিরা পোলাওয়ের মধ্যে ডাবলি বা ছোলা জাতীয় জিনিস দেয়, পেশোয়ার পোলাওতে তারা ব্যবহার করছে। এই যে দেখেন ছোলা, ছোলার দানাগুলো বড় বড় পরিষ্কার করে নিয়েছে। এটা রইলো কিসমিস, প্রেশারের পোলাওতে প্রচুর পরিমাণ কিসমিস দেওয়া হবে। এই যে এখন ছোলার সাথে এটা মিশিয়ে ফেললো, কিসমিস এবং ছোলা মিশানো হলো। এই হলো আপনার মাংসের পরিস্থিতি। মাংসটা প্রেশার কুকারে রান্না করার ফলে দেখেন মাংসের চেহারা কি দাঁড়ালো, একেবারে নরম হয়ে গেছে। মাত্র ঝোলটা দেখতে পাচ্ছি নিচে পড়ে আছে, মাংসটা একদম দেখেন টেস্ট করছে ছুরি দিয়ে, যে কাটা জায়গা একদম মাখনের মতো কেটে যাচ্ছে। এখন এটা পরবর্তী স্টেপ হচ্ছে, মাংসটাকে সে একটা পাত্রে ট্রান্সফার করছে, মানে ঝোলটা পড়ে থাকবে আর মাংসগুলোকে আলাদা করে নিল আরেকটা বাটিতে। এই যে হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে গেল। এই ফাঁকে সে অন্য রান্না করছে। এখন এই যে মাংসের যে ঝোলটা বাকি ছিল সেটার মধ্যে এখন বিভিন্ন গরম মশলা দিচ্ছে। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, যেসব মশলা আপনারা দিয়ে থাকেন পোলাওয়ের মধ্যে সেই মশলা এসে পরিমাণ মতো দিল। এখন সেটাকে চুলার উপর দিয়ে নাড়াচাড়া করছে। আরেকটা বাটি নিল, আরেকটা প্লেটের মধ্যে সে দেখেন কি করছে, প্রথমে একটু লবণ দিল পানির মধ্যে, পানিটা হালকা গরম করছে। এরপর সে দিয়ে দিল পোলার চাল, পোলার চালটা ধোয়া ছিল, এখন পোলার চালটাকে আপনি পুরোপুরি দিয়ে দিলেন। পোলার চালটা একটু নেড়ে নাড়াচাড়া করলে যাতে লবণ পানিটা প্রপারলি পোলার চালের মধ্যে মিশে যায়। দেখেন সে একটু হালকা নেড়েছে, পোলার চালটা দেখতে পাচ্ছে, এটা লম্বা বাসমতি চাল। এই যে দেখেন মাংসের ঝোলটাকে কি পরিস্থিতি করলো, এখন এইটাকে আরেকটা পাত্রে ট্রান্সফার করলো। এটার মধ্যে গরম মশলা সহ এটা দেওয়া হচ্ছে। এটা দেখেন গরম মশলাগুলো সহ এটার ছেঁকে নিল যাতে মশলাগুলো আলাদা হয়ে যায়, লিকুইডটাকে আলাদা করে ফেলল। এখন ছোলাগুলোকে সে মাখাচ্ছে, ছোলা আর ডাবলি একসাথে করে মাখাচ্ছে। এটাকে একটা আলাদা পাত্রে দিয়ে দিল। এখন সে মাংসগুলোর সাথে এটাকে মিক্স করবে। মাংসগুলো অলরেডি নরম হয়ে গেছে রান্না হয়ে, এরপরে এই ঝোলের যে মিশ্রণটা ছিল এটাকে গরম মশলা দিয়ে এটাকে আবার
একটু গরম করা হয়েছে, এই মিশ্রণটাকে এখন সে দিবে মাংসের মধ্যে। দেখেন কি সুন্দর করে নিয়ে গেল, এটাকে এমনভাবে দিচ্ছে যেটা মাংসের উপর পড়ে, মানে একটু ম্যারিনেট করার মতো করে দিচ্ছে। আরো কিছু গরম মশলা দিচ্ছে এই পর্যায়ে, আপনারা জেনে থাকবেন যে পাকিস্তানি রান্নায় প্রচুর গরম মশলা ইউজ করে। এই যে এখন এই যে রান্না করা চালটা, সিদ্ধ চালটা সে দিয়ে দিচ্ছে মাংসের উপরে। তার মানে প্রথম লেয়ারে ছিল মাংস, পরের লেয়ারে ছিল রান্না করা বাসমতি রাইস। এর পরের স্টেপটা বর্ণনা করছে যে এরপরে সে কি করবে। আচ্ছা, এরপরে ওই যে যে দ্রবণটা তৈরি করেছিল ঝোল থেকে গরম মশলা সহ, এটাকে এখন আবার আস্তে আস্তে করে পুরোটা ছড়িয়ে দিচ্ছে ভাতের উপরে, রাইসটার উপরে। এটাকে আবার চুলার উপরে রাখলো। এখানে দেখছি কিছু তেল সে এখন দিবে। রাইসের উপরে অয়েল দিবে, একটু হালকা গরম করে নিয়ে এখন সে রাইসের উপর অয়েলটা ছড়িয়ে দিবে। এই যে আপনি দেখছেন তেলটা দিচ্ছে, সমানভাবে দিবে যাতে সর্বত্র এটা যায়। এই হয়ে গেল আপনার পোলাও, এখন আবার ঢেকে দিচ্ছে গরম থাকার জন্য, কাপড় বা কিছু একটা দিয়ে আবার উপরে আবার এ দিল, ফ্লেভারটা যাতে ভিতরে বসে থাকে এই জন্য। এটা একেবারে কমার্শিয়াল ভাবে যেভাবে রান্না করে সেভাবে রান্না করছে। ফাইনালি যখন আপনি দেখছেন তাহলে দেখেন সব কিছু খুব নরম হয়ে গেছে। এই যে রাইসটা উপরে আছে, এখন সে মিক্স করবে, নিচে থেকে মাংসটাকে উপরে উঠাবে। দেখেন সে দেখছে, টেস্ট করে দেখছে যে রাইস একদম নরম হয়ে গেছে। এখন সে পুরোপুরি একটা ঘুটা দিবে, পুরো রাইসের সাথে ডাবলি মাংস সব কিছুকে মেশাবে। এই হচ্ছে আপনার ফাইনাল প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে করে আপনি এখন প্লেটে বাড়া শুরু করবেন, এই হচ্ছে আপনার ডাবলি সহ রাইস এবং ভিতরে মাংস, সাথে হাড্ডিও আছে। এই দেখেন কেমন ঝরঝরে মাংস দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে মাংসগুলো একদম গোটা গোটা পিস, বড় বড় পিস, কিন্তু খুব নরম। এই যে আপনি যখন পরিবেশন করবেন একটা প্লেটে, এই যে একেবারে হোটেলের মতো। এটাই ছিল পেশোয়ারি পোলাও, তো খুবই সুন্দর একটা রেসিপি। দেখেন সে এখন নিজে যে খেয়ে দেখাবে, আমার তো দেখেই খিদে লেগে যাচ্ছে। তো দর্শক মন্ডলী, আজকে শুক্রবার, আপনারা হোটেলে গিয়েও এই রেসিপি টেস্ট করতে পারেন। দেখেন মাংস কত নরম হয়েছে, সে দেখাচ্ছে টেন্ডার এবং জুসি। এই মাংস দিয়ে আপনার এই পোলাও খেতে খুব মজা লাগবে আমি শিওর। দেখেন মাংসটা খুলে খুলে আসছে, আপনি আরেকটা প্লেট নিয়ে খেতে পারেন। খুব নরম হয়ে গেছে মাংস, দেখেন সে খুলে খুলে দেখাচ্ছে। এখন আপনি এভাবে করে রাইস সহ মাংস মুখে দিতে পারেন, খুব ইয়ামি, খুব মজা হয়েছে আমি দেখেই বুঝতে পারছি। সে এতক্ষণ রান্নাগুলো এখন সে টেস্ট করে বলছে খুব মজা। তাহলে দর্শক মন্ডলী দেখলেন মজাদার পেশোয়ারি পোলাও সাথে মাংস ছিল। তো এই রান্নাটা আপনারা বাসায় করতে পারেন, এটা খুবই মজার একটা রান্না। তাহলে আজকের এপিসোড এখানে শেষ করছি, আগামী কোনো একটা এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।